হ্যালো ভাই ও বোন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি বিকালে গায়ে দুনি করতে আসছি। এই দেখো আমার হাজবেন্ড আছে, গরু খাওয়াইতেছে, দেখো দেখেছো? আচ্ছা ঘাস কাটে আনছে, এক বস্তা অনেক উন্নত করেছে আমার হাজবেন্ড, আজকে অনেক উন্নত করেছে। তার মানে এক বস্তা ঘাস কেটে এনে দিয়েছে আমাকে, আমার সেই ফুর্তি লাগছে। এখন এখন আমি গায়ে দুনি করব, তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো আমার কাউ মিল্কিং। দেখো তেল দিয়ে গায়ে শুকায় ভরে গেছি। দুনি করে তারপর ডাইরেক্ট ঘরে আসছি, তোমাদেরকে কাকিটা দেখানো হয় না, তার জন্য এখন দেখানোর জন্য আবার ই করলাম আর কি। তার মানে এখন তো কাকিরগুলোকে প্যাকেট করবো, মানে আরও গায়ে দুনি করা হয়েছে, আরও একটা গায়ে দুনি করা হয়েছে। তোমরা তো জানো সব মানে সব কিছু, যে আমার গরুগুলো গাব আছে, এখন তো কাকির কম হচ্ছে, খালি একটা মাত্র গরু বাচ্চা দিয়েছে, আর যেটাকে পানাইলাম দুনি করলাম সেটা তো গাব আছে। আর দেখো কথা কত ভালোই গাখির হয় না হওয়া নাই, দেখো দেখেছ, দেখাচ্ছি দেখো। তার মানে মানে ওখান থেকে ডাইরেক্ট এখানে আসি, আয়েশা তারপরেই করলাম আর কি। তারপরে ওখানে ডাক বাজাচ্ছে, বাজালে তো মানে অনেক অসুবিধা হয়, তার জন্য মানে চলে আসলাম ঘরে আর কি। তোমরা তো বুঝতেই পারছো যে কত অসুবিধা করে সবারই ভিডিও করতে হয়, সব ভাই বোনেরই সব অসুবিধা করেই ভিডিও করতে হয়। আর দেখো না আমার আজকে ভূতের মতন করে কি চোখে কাজল দিয়ে দিয়েছে,
কি করবো বলো, দিয়েছে আমার কামিল কে কে কম হলো তোমরা কমেন্ট বক্সে বলবে। ঠিক আছে ভাইও বোন, তাহলে আমি এখন রাখি, রাখিগুলোকে প্যাকেট করি, প্যাকেট করে হাজবেন্ডকে দিয়ে দিই, হাজবেন্ড নিয়ে যাবে। কথা বলতে পারছি না, সারাদিন কাজ করতেই ছিলাম, একটুকু রেস্ট করতে পারিনি, আজকে 4টার সময় ভাত খাইছি জানো না, পুরা কাজের মাঝখানেই ছিলাম, আর ভিডিও বানাতে হলো কতগুলো। এখন তাহলে আমি রাখি, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।